ট্রেনের বগিতে নয়, রেল পুলিশের বাধা, প্ল্যাটফর্মে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। 8 বছরের নিয়মে ছন্দ পতন, মন খারাপ আয়োজকদের। রেল পুলিশের বাধায় এবার রেল প্ল্যাটফর্মেই পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। প্রতি বছর চলন্ত ট্রেনের কামরায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেন ট্রেনের নিত্যযাত্রীরা। 8 বছর ধরে 8:55 হাবড়া লোকালে মহিলা যাত্রীরা রবীন্দ্র জয়ন্তী পালন করে আসছেন। এবার ট্রেনে রবীন্দ্র জয়ন্তী পালন করতে গিয়ে আরপিএফ এর বাধার মুখে মহিলা যাত্রীরা। বাধা পেয়ে স্টেশনে পালন হলো রবীন্দ্র জয়ন্তী। এখানে মিডিয়া আছে, জিজ্ঞাসা করে নিন আমার চাকরি থাকবে, আপনি আমাকে চাকরি দেবেন? সেটা আমি, আপনি লিটারেট আছেন নট লিটারেট, আমার চাকরি থাকবে, আমার স্টাফকে চাকরি থাকবে, আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী আছে কি? একটু তো ইনফরমেশন দেবেন কি স্যার, এরকম কাজ করছি তাহলে আমি বলবো কি সিস্টেম এই সিস্টেমে আছে। সেবাই করি আমরা কোনোদিনও করি না, এবার জানা হয়ে গেল দাদা। ঠিক আছে, জানাচ্ছেন ডিআরপি সেটা আলাদা লয় না তো, আমারও তো কার চেপে কি বলে রেখেছে। ঠিক আছে, এত বছর ধরে আমাদের জানা লাগে কি ভুল হয়েছে। ঠিক আছে দাদা, হয়ে গেছে, ছেড়ে দিন। জানা গিয়েছে প্রতি বছরের মতো এই বছরও সব ঠিকঠাক চলছিল। নিয়ম করে সাজানো হয়েছিল রেলের কামরা, অনুষ্ঠানের প্রস্তুতি ছিল তুঙ্গে। হঠাৎ হাবড়া স্টেশনে দায়িত্বপ্রাপ্ত আরপিএফ অফিসার ট্রেনের বগিতে উঠে জানতে চান রবীন্দ্র জয়ন্তী করার মতো অনুমতি আছে কিনা। যাত্রীদের পক্ষ থেকে জানানো হয় সমস্ত দপ্তরে তারা মৌখিক অনুমতি নিয়েছে এবং মেইল করেছে। করে আজকেই দেখলাম রেলের প্রবলেম হলো, রেলের থেকে বললো পারমিশন নিতে, আমরা কিন্তু সবাইকে মেল করেই করেছি, আলাদাভাবে পারমিশন নিতে হবে এটা কোনোদিনও নেওয়া হয়। আমাদের যার জন্য অনুষ্ঠানটা করছি আমরা 25শে বৈশাখে উপলক্ষে রবীন্দ্রনাথের, তার ছবিতেই একটু প্রবলেম হলো, ভুল গেল, এটা খুব খারাপ। কিন্তু আমরা রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের মতন একজন ব্যক্তি যিনি, যার 25শে বৈশাখ আমরা পালন করছি, সেখানে বাধার সম্মুখীন এরকম বিষয়টা আমাদের খুবই দুঃখজনক ঘটনা, এটা মানে মেনে নিতে পারছি না, আর তার কারণে কিন্তু অনুষ্ঠানটা অনেকটাই পিছিয়ে গেল। পাশাপাশি মহিলা যাত্রীদের পক্ষ থেকে জানানো হয় 8 বছর ধরে তারা করে আসছে, তাদের কোনো অনুমতি সেভাবে লাগেনি। তবে এবছর রবীন্দ্র জয়ন্তী পালন করতে গিয়ে বাধার মুখে পড়লেন তারা। আরপিএফ এর ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আজকের দিনটা তো আমরা সুন্দর একটা মন নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো একটা কারণে, বিশেষ একটা কারণে একটু মনটা একটু এদিক ওদিক হয়ে গেছে, না সেটা এখন আর আমরা বলতে চাই না, ওটা থাক। কিন্তু আজকে সুন্দর মুহূর্তটাকে আমরা আবার তুলে ধরছি, তো এইটা আজকে যেভাবে হয়েছে সেটা খুব ভালোভাবেই হয়েছে। প্রথমেই আমরা গান দিয়ে শুরু করেছি, আমরা নতুন যৌবনের দূত, সেখান থেকে চিত্রাঙ্গদের একটা পাঠ হলো, এখন আবার একটা নাচ হবে, তারপরে আমরা গান করতে করতে যাব। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে যাত্রীরা। নিত্যযাত্রী পঙ্কজ ঘোষ জানান, রেল পুলিশের দাবি ডিআরএম এর কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল এই অনুষ্ঠানের জন্য। তারা ঠিক বলছেন, তবে আবেগের অনুষ্ঠান, একটু ছাড় দিতেই পারতেন। এটা এখানকার যিনি পুলিশ অফিসার আছেন, তিনি, আমি নিজেও পুলিশ অফিসার, এখানকার দায়িত্বে যিনি পুলিশ অফিসার আছেন তিনি বলছেন যে ডিআরএম এর কাছে একটা পারমিশন নেওয়া উচিত ছিল, হয়তো ওনার কথা সঠিক, কিন্তু আমরা এই আবেগের ব্যাপারটা এমনভাবে জড়িয়ে আছি, আমরা অনেকে যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে, রবীন্দ্র কোনো অনুষ্ঠানে যেতে পারিনি, এমন অনেক মহিলা আছে রান্নাঘরে বসে গান গাইছে, কালকে দিন গেয়েছেন, আজকে এটা আবেগের দিন, আমরা স্বীকার করে নিলাম যে ওদের আমাদের হয়তো পারমিশন নেওয়া উচিত ছিল, এখান থেকে শিক্ষা হলো। সেই জন্যই যেহেতু প্রশাসনিক তরফ থেকে আপত্তি করা হয়েছে, সেহেতু প্রশাসনকে মান্যতা দিয়ে আমরা গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মে শুরু করলাম। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।